দর্শক, বানর থেকে মানুষ নাকি মানুষ থেকে বানর? ডারউইন বলেছিলেন বানর থেকে মানুষের উৎপত্তি হয়েছে, আমি বলছি মানুষ থেকে বানরের জন্ম। তাহলে সত্য কোনটা? চলুন আজকে তার একটা বৈজ্ঞানিক বিশ্লেষণ করা যাক। বিবর্তনের থ্রু একটা প্রাণী জন্ম নিয়েছে, সেই প্রাণীর একটা ব্রাঞ্চ হয়েছে মানুষ, একটা ব্রাঞ্চ হয়েছে শিম্পাঞ্জি, একটা ব্রাঞ্চ হয়েছে অরাংউটান, আর একটা ব্রাঞ্চ হয়েছে গরিলা, বুঝেছো? দর্শক, বিজ্ঞানের এই গুরুত্বপূর্ণ গবেষণার কাজটি আমাদের কথিত বিজ্ঞানী ডক্টর জাফর ইকবালকে দিয়ে করা যাক। জাফর ইকবালের দাদার দাদা ছিলেন তেলাপোকা, তার দাদা ছিলেন ছাড়পোকা, তারও দাদা ছিলেন রুই পোকা, তার দাদা ছিলেন হাতি, পাতি শিয়াল ছিলেন তার দাদা, জাফর ইকবালের আপন দাদা ছিলেন হনুমান, আধা হনুমান আধা বানর ছিলেন জাফরের বাবা। আর ডারউইনের বিবর্তন নামক গভীর এবং সূক্ষ্ম প্রক্রিয়ার মধ্য দিয়ে যে পরিপূর্ণ বানরের জন্ম হয়েছে, তার নামই শিক্ষিত আবাল আমাদের জাফর ইকবাল।